subscribe TechJazz and press the bell icon on YouTube app and never miss another update. মোবাইল হ্যাং করার দিন শেষ হয়ে গিয়েছে। আমি আজকে এমন একটা সলিউশন আপনাদেরকে বলবো যেটা আপনি যদি প্রয়োগ করেন তাহলে আপনার মোবাইল হ্যাং করবে না। কিভাবে করবেন সব কিছু বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা ইন্ট্রোর পরে ফিরে আসি। তো ইন্ট্রোর পরে ফিরে এলাম, তাহলে শুরু করা যাক। কিছু প্রসেস রয়েছে, সেগুলোকে আপনাকে প্রয়োগ করতে হবে, তাহলে আপনার মোবাইল হ্যাং করবে না। প্রথমত আমি কয়েকটা কথা বলে নিই, যে ধরুন আপনার ইন্টারনাল স্টোরেজ 32 জিবি, সেখানে আপনি কিছুটা গান রাখতে পারেন, কোনো সমস্যা নেই আপনার ইন্টারনাল স্টোরেজে। আর ধরুন আপনার ইন্টারনাল স্টোরেজ 16 জিবি, সেখানে আপনি গান না রাখাটাই বেটার হবে। আপনাকে একটা এসডি কার্ড কিনে নিতে হবে। এসডি কার্ডে আপনি সমস্ত রকমের গান রাখবেন, আর ইন্টারনাল স্টোরেজটা আপনাকে ফ্রি রাখতে হবে। খুব অল্প জিনিস রাখার চেষ্টা করবেন ইন্টারনাল স্টোরেজে। এবার অনেক সময় আমরা যেসব ভুলগুলো করে থাকি যার কারণে আমাদের মোবাইলটা হ্যাং হয়ে যায় বা মোবাইল ভালো পারফর্ম করতে পারে না, তো কি সেটা আমি দেখাচ্ছি। প্রথমে সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে আমি অ্যাপ সেটিংয়ে চলে যাব, অ্যাপ্লিকেশানে চলে যাব। অ্যাপ্লিকেশানে চলে আসার পরে এখানে সমস্ত অ্যাপগুলো দেখাবে, যেসব অ্যাপ্লিকেশানগুলো আমার মোবাইলে ইনস্টল করা আছে। আমরা কি করি, ইন্টারনাল স্টোরেজকে ফাঁকা করার জন্য অ্যাপ্লিকেশানগুলোকে এসডি কার্ডে মুভ করে থাকি। ধরুন এটা বাংলা ডিকশনারি, এটাকে আমি এসডি কার্ডে মুভ করব, অর্থাৎ যেটাকে আমরা চিপ বলে থাকি। স্টোরেজ, তারপরে স্টোরেজ ইউজ, ডিভাইস মেমোরি চেঞ্জ দেখাচ্ছে। দেখুন এখানে ডিভাইস মেমোরি, অর্থাৎ এই বাংলা ডিকশনারিটা আমার ডিভাইস মেমোরিতে রয়েছে। এবার আপনারা কি করেন, এই এসডি কার্ডে রেখে দিন। এই জিওনি লেখা আছে, এটা আমার এসডি কার্ড, এটা আমার চিপ, এটা আমার মেমোরি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে মুভ করে দেন। এই মুভ করাতেই আপনার মোবাইল হ্যাং হতে লাগে। কেন হ্যাং হতে লাগে বলে দিই, ইন্টারনাল স্টোরেজটা এই কারণেই দেওয়া হয়ে থাকে যে আপনি মোবাইলে যেসব অ্যাপ্লিকেশানগুলো ইউজ করবেন সেগুলো যেন ইন্টারনাল স্টোরেজেই থাকে। কেননা এসডি কার্ডে যদি আপনার অ্যাপ্লিকেশানগুলো থাকে তাহলে অ্যাপটা ভালো পারফরমেন্স করতে পারে না, সমস্যা হয়। একটা ধরুন এসডি কার্ড মানে কি, বাইরের একটা জিনিস আপনি মোবাইলে পুট করেছেন, সেই চিপ থেকে মোবাইলের মানে হার্ডওয়্যার মানে এগুলো ভালো মেনটেন করতে পারে না বা ভালো পারফরমেন্স করতে পারে না, যার কারণে মোবাইল অনেক সময় হ্যাং হয়ে যায়। আমি নিজের কথা বলতে গেলেই আমার নিজেরই মোবাইলে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে যেগুলো এসডি কার্ডে মুভ করা যায় সেগুলোকে মুভ করেছিলাম। মুভ করার পরেই শুরু হয়ে গেল হ্যাং অত্যন্ত গরম। তারপর আমি আবার কি করলাম, ইন্টারনাল স্টোরেজে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আবার মুভ করলাম, তারপরে আমার মোবাইল ফাস্ট চলতে লাগলো। তো বন্ধুগণ, জানি ভিডিওটা বড় হবে, কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সত্যি বলছি, আমি দীর্ঘ মানে কয়েক বছর ধরে এই জিনিসটা প্রয়োগ করে চলে আসছি এবং এর ফল আমি পেয়েও গিয়েছি। তো এটা ভাবলাম যে সবার সাথে শেয়ার করা দরকার। মোবাইল ফ্রি করার জন্য অনেকেই অ্যাপ্লিকেশান ইউজ করে থাকে, রকেটের মতো অ্যাপ্লিকেশান ইউজ করে থাকে যে র্যামকে ক্লিয়ার করে দিল। এগুলো সমস্ত ভুল, এসব অ্যাপ্লিকেশানগুলোতে আরও মোবাইলকে স্লো করে। তারপর আমরা যেসব ভুলগুলো করি, যে আমরা হয়তো মাই ফাইলসে গেলাম, ইন্টারনাল স্টোরেজে গেলাম, আমরা ফোল্ডারগুলো ডিলিট করে দিই। এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডার বা চিতা ব্রাউজার, এই সবগুলোকে আমরা ডিলিট করে থাকি। এগুলোকে ডিলিট করলে হবে না। দেখবেন এগুলো ডিলিট করলে আবার এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ এই যে অ্যান্ড্রয়েড, এই সব ফোল্ডারগুলো কি, আপনার মোবাইল যে পারফরমেন্স করছে সেখানে সমস্ত ডেটাগুলো জমা হয়ে থাকে। এবার আপনি যদি সেগুলো ডিলিট করে দেন তাহলে মোবাইলকে আবার প্রথম থেকে ডেটাগুলোকে সংগ্রহ করতে হয়, যার কারণে মোবাইল একটু হিট হয়ে যায়। তো সো এগুলো ডিলিট করে কোনো লাভ নেই, আবার ডিলিট করা মাত্রই এগুলো চলে আসবে। তারপরে সেকেন্ড স্টেপ,
সেটা হচ্ছে সেটিংয়ে আবার চলে যেতে হবে। সেটিংয়ে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপার অপশন রয়েছে। সো এই ডেভেলপার অপশনটা হয়তো অনেকেরই নেই, তার জন্য কী করতে হবে, প্রথমেই রয়েছে দেখুন তার উপরে অ্যাবাউট ফোন, স্যামসাংয়ের অ্যাবাউট ফোন নিচে থাকে আর রেডমির অ্যাবাউট ফোন উপরে থাকে। তো সো এটা স্যামসাং, এই অ্যাবাউট ফোনে আমি ক্লিক করলাম। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে আপনাকে ক্লিক করতে হবে সফটওয়্যার ইনফরমেশান। এই সফটওয়্যার ইনফরমেশানে ক্লিক করার পরে তারপর দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার যেটা রয়েছে সেটাকে আপনাকে তিন চারবার প্রেস করতে হবে, তাহলে লেখা উঠবে যে ইওর ডেভেলপার অপশন হ্যাজ বিন এনাবেল। তো এটা আমার অলরেডি এনাবেল আছে, তার জন্য এটা এনাবেল হচ্ছে না। তো এইরকম একটা অপশন চলে আসবে, তো এই ডেভেলপার অপশনে আপনি ক্লিক করবেন। সো এটা হয়তো আপনার এইভাবে অফ করা থাকবে, অনেকের অফ করা থাকে, অনেকের অফ করা থাকে না। সো এটাকে আপনাকে অন করে দিতে হবে, ওকে করে দিতে হবে। তারপরে যেটা করতে হবে, আপনি নিচে চলে আসুন। নিচে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশান স্কেল, এই উইন্ডো অ্যানিমেশান স্কেলে ক্লিক করার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যানিমেশান স্কেল 0.5x। প্রত্যেকটা এটাই করে দিন আপনি 0.5, এটাকেও আপনি 0.5 করে দিন, তাহলে আপনার ফোন অনেকটা পারফরমেন্স বেটার হয়ে যাবে। অনেক ইউটিউবারকে দেখেছি যে তারা আরেকটা জিনিস করতে বলে যে মোবাইলটা যেন আরও ফাস্ট চলে। সো তারা কোনটা করতে বলে আমি দেখিয়ে দিচ্ছি। এর রানিং সার্ভিস রয়েছে, এ রানিং সার্ভিসে ক্লিক করার পরে সমস্ত অ্যাপ্লিকেশান যেগুলো রয়েছে এগুলোকে ক্লিক করার পরে স্টপ করে দিতে বলে, তাহলে কি ব্যাটারি কম খাবে। কিন্তু এটা আপনারা ভুলেও করবেন না, আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশান ব্যাকগ্রাউন্ডে ওপেন থাক। ব্যাকগ্রাউন্ডে যদি আপনার অ্যাপ্লিকেশান চলে, আপনি যখন অ্যাপ্লিকেশানটাকে আবার অন করতে যাবেন তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানটা অন হয়ে যাবে। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অফ করে রাখেন, আবার যখন অ্যাপ্লিকেশানটা চালু করবেন প্রথম থেকে আবার অ্যাপ্লিকেশানটা বুটিং হতে সময় লাগবে এবং দেরি লাগবে, যার কারণে মোবাইলটা হ্যাং স্লো হয়ে যাবে। তো বন্ধুগণ, এগুলোই ছিল আর কি সাজেশন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, সত্যি বলছি, আপনি এটা করে দেখবেন, দেখবেন আপনি ফল পাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন।